আমি নবনীতা হুগলি ইনফোতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি এখনকার বিস্তারিত খবর। ভারতীয় জনতা পার্টি হুগলি জেলার সাংগঠনিক জেলা কার্যালয়ে পরিবহন দপ্তরের সদস্যরা জেলা সাংগঠনিক সভাপতি সুবীর নাগের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে বিজেপিতে যোগদান করলেন। হুগলি জেলা মোটর ভেহিকলসের বিভিন্ন স্তরের কর্মচারী, প্রায় 300 শ্রমিক কর্মচারী বিজেপি শ্রমিক সংগঠনে যোগদান করলেন। ভারতীয় জনতা পার্টি 3 নম্বর গেট হুগলি জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক সভাপতি সুবীর নাগ তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন। আজ যারা মোটর ভেহিকলসের এজেন্ট আছেন আমাদের হুগলি জেলায়, তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এবং আমরা আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা তাদের আমাদের দলের অন্তর্ভুক্ত করলাম এবং আগামী দিন যাতে তারা সুষ্ঠুভাবে তাদের যে কাজ, মোটর ভেহিকলসে যে সমস্ত সমস্যা আছে আমরা সব কিছু তাদের পাশে থেকে মেটানোর চেষ্টা করব এবং আরও যারা আছে, আজকে প্রায় 50 জন মতো এসছেন এবং এর থেকেও অধিক অনেক লোক আছেন, তারা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টিতে অন্তর্ভুক্ত হলেন এবং আগামী দিন সবাইকে নিয়ে যাতে এই পরিবহন ব্যবস্থার উন্নতি হয় এবং তাদের যারা এজেন্ট আছেন তাদের যাতে সুযোগ সুবিধা এবং অন্যান্য কিছু ভালোভাবে তারা কাজ করতে পারে, আমরা অবশ্যই সেই বিষয়ে সচেতন। নবনীতা রিপোর্ট, হুগলি ইনফো। সিঙ্গুর থেকে পশ্চিমবঙ্গকে গড়ার দাবিতে বামপন্থী ছাত্র যুবর ডাকে নবান্ন চলো অভিযান শুরু হলো। কম খরচে পড়ুক সবাই, কারখানা কাজ বেকার ভাতা চাই, এই দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গের 12টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে নবান্ন চলো অভিযান সিঙ্গুরে বুড়াশান্তি স্টেশন সংলগ্ন এলাকা থেকে শুরু হবে পদযাত্রা। আগামীকাল নবান্নে পৌঁছে শেষ হবে এই পদযাত্রা। বিভিন্ন জেলা থেকে সংগঠনের সদস্যরা আসতে শুরু করেছে। এখন সদস্যদের উদ্দেশ্যে একটি পথনাটিকা করছে সংগঠনের সদস্যরা। উল্লেখ্য, এই পদযাত্রার আগে ছাত্র যুব সংগঠনের সদস্যরা 23, 24, 25 অগস্ট 3 দিন সিঙ্গুরের বেড়াবেড়ি, বাগেমেলিয়া, সোপাননগর, সিংহের বেড়িতে, সিঙ্গুরের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কৃষক পরিবারের সাথে কথা বলে একটা জনমত সমীক্ষা তৈরি করেছে। বর্তমানে শিল্পের কতটা প্রয়োজন, সিঙ্গুরের জমিতে চাষ হচ্ছে কি না, সিঙ্গুরের জমিতে তারা এখন কি চাইছে তা নিয়ে একটা জনমত সমীক্ষা কপি নবান্নে পৌঁছে দেওয়া হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে। গোটা পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা নিজেদের অধিকার বুঝে নিতে সিঙ্গুরের মাটিতে শুরু করতে পা রাখার জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে বেরিয়ে পড়েছে। হুগলি জেলা কমিটির নেতৃত্বে আমাদের এই এলাকা যেখান থেকে আমাদের শুরু হবে সিঙ্গুর স্টেশন, সেখানেও আমাদের প্রস্তুতি চূড়ান্ত। লোকজন আসার আমাদের যা টার্গেট ছিল সেই টার্গেট আমাদের গতকাল রাতেই ফেল হয়ে গেছে। গতকাল রাত থেকেই যা ট্রেনে বাসে চেপেছে আর সকালে এই সময় আমাদের এত লোক এখন আসার কথা না, এটাই শুরুটাই বলছে যে দিনের শেষটা কী হবে। শেষটা তো কালকে হবে, আর এটা শেষ না, কাল এটা শুরু হবে যে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা, শুধুমাত্র বামপন্থী ছাত্র যুবরা নয়, একদম বেকার ছেলেমেয়েরা নিজেদের কাজের, নিজেদের শিক্ষার অধিকারটা এই অত্যাচারী স্বৈরাচারী সরকারের যেটা দাপটে রেখেছে তার হাত থেকে বের করে নিতে, নিজেদের অধিকারটা বুঝে নেবার জন্য ওরা রাস্তায় নেমেছে। লড়াই করেই জিতটা আমরা হাজির করে নেব আগামীকাল। প্রবীর বসু, রিপোর্ট, হুগলি ইনফো। 37তম তাঁত বস্ত্র মেলার উদ্বোধন হয়ে গেল চুঁচুড়া ময়দানে। 37তম শারদীয়া তাঁত বস্ত্র মেলার উদ্বোধন হলো চুঁচুড়া ময়দানে, চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত। এই মেলায় ক্রয়ের ওপর 15% ছাড়ের ব্যবস্থা থাকবে। এই তাঁত বস্ত্র মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি হাজি শেখ মেহবুব রহমান, বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান, জেলা পরিষদের সদস্য সদস্যরা, মৈত্রেয়ী গাঙ্গুলি সহ বিশিষ্টজনেরা। 35টি স্টল হয়েছে বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া জেলায় অংশ নিয়েছে এই স্টলগুলিতে। গত বছরে 38টি স্টল থেকে 42,43,000 টাকার বিক্রয় হয়েছিল।
তাঁতিদের পথ নির্মাণের জন্য বলাগড় চণ্ডীতলায় টাকা মঞ্জুর করেছে সরকার। করার চেষ্টা করে আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী কিন্তু অনুভব করেছেন যে কৃষির পর বাংলার অর্থনীতিতে কর্মসংস্থানের সবচেয়ে বেশি সুযোগ হচ্ছে তাঁত শিল্প, তাকে বাঁচানোর জন্যে প্লাস্টার করা হচ্ছে, গুচ্ছ প্রকল্প এই জেলাতে কত 130টা তার সংখ্যা দিয়েছি, গ্রুপ অ্যাপ্রোচ এবং তাঁতিদের প্রশিক্ষণ দেওয়া মানে প্রশিক্ষিত করা এবং তাঁতের যে মার্কেটিং সাপোর্ট দেওয়ার জন্য মেলাগুলো হয়। রাজ্য পর্যায়ের মেলা চলছে সল্টলেকে, কলকাতায় করুণা মঞ্চে, ইতিমধ্যে বর্ধমানে তা চলছে, আজকে হুগলিতে তা হচ্ছে, 16 তারিখে মেদিনীপুরে আছে, এরকম রাজ্যব্যাপী প্রত্যেকটা জেলাতে এগুলো করা হচ্ছে। মানে এদের বিক্রির পরিমাণ দিনের পর দিন তো বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাচ্ছে মানে তাঁত শিল্পীরা তাদের কাপড় বিক্রি করতে পারছে, কাপড় তৈরি করলেই তো হবে না, তাকে তো বিক্রির ব্যবস্থা করতে হবে, বিপণন সাপোর্ট মার্কেটিং সাপোর্ট, আমরা বিক্রির ওপর ইনসেন্টিভ দিচ্ছি, পিডাব্লিউ সিএসকে মানে প্রাথমিক তন্তুবায় সমবায় সমিতিকে সরকারের অধীন যেসব বিপণন সংস্থা আছে, তন্তুই আছে, মঞ্জুষা আছে, বঙ্গশ্রী আছে, রিফিউজি হ্যান্ডিক্রাফ্ট আছে, আমাদের রেশম শিল্পী মহাসংঘ আছে, বাম জামনায় সত্যটাই তো প্রায় শেষ হয়ে গেছিলো, ঘুরিয়ে গেছিলো, কিন্তু মমতাদির নির্দেশে কাজ করে আমরা গর্বের সঙ্গে বলতে পারি সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে সমস্ত সংস্থার সঙ্গে বিপণন সরকার জড়িয়ে আছেন প্রত্যেকটা সংস্থায় এখন লাভের মুখ দেখছে। শ্যামল সিনহা, রিপোর্ট, হুগলি ইনফো। এখন নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, হুগলি ইনফো সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। জল জীবন, জলের রাজা অক্সি ব্লু, আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু, নিরোগ থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটার সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। ডেঙ্গুকে ভয় পাবেন না, ঘরের বাইরে আর ভেতরে জল এবং আবর্জনা জমতে দেবেন না, জ্বর হলে প্যারাসিটামল খান আর বেশি করে জল খাবেন, ফুলহাতা জামা পরবেন আর সরকারি হাসপাতালে গিয়ে বিনা পয়সায় চিকিৎসা করান। মনে রাখবেন, র্যাপিড টেস্ট নয়, এলাইজা পদ্ধতি ডেঙ্গুর সঠিক পরীক্ষা। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। মহালয়ার দিন থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত GTPL হুগলি ইনফোতে সরাসরি সঙ্গীত অনুষ্ঠান শারদীয়া। অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করুন 6290361145 অথবা 9333028088। ডেঙ্গু নিয়ে ভয় পাবেন না, বাড়ির ভেতর এবং বাইরের জমা জল এবং আবর্জনা পরিষ্কার করুন, জ্বর হলে প্যারাসিটামল খান, প্রচুর জল খান, ফুল হাতা জামা কাপড় পরুন আর সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করুন। র্যাপিড টেস্ট নয়, এলাইজা পদ্ধতি ডেঙ্গুর সঠিক পরীক্ষা। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে। জেলাতে এই প্রথম একই ছাদের নিচে কম খরচে আধুনিক উন্নত মানের ফিজিওথেরাপি পরিষেবা নিয়ে এলো কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। এখানে রয়েছে ফিটনেস জিম, হাইড্রোথেরাপি, নিউরো ফিজিওথেরাপি, এছাড়া সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে বিশেষ ছাড়। এখানে মহিলা ও পুরুষদের জন্য ফিজিওথেরাপির পৃথক ব্যবস্থা আছে। আমাদের ঠিকানা হলো তোলা ফটক, শাকোমোড়, দেয়াঞ্জি বাগান, চুচুড়া, হুগলি। আগামী 28 সেপ্টেম্বর 2019 শনিবার মহালয়ার দিন দুপুর 3:30 চাপাতলা সার্বজনীন দুর্গ উৎসব সমিতির পরিচালনায় চাপাতলায় এক আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইচ্ছুক প্রতিযোগীরা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 8910497779 অথবা 8777834382 নম্বরে। जल में भी थल में भी अगल बगल में भी फेंको मत। अपनी जगह की साफ सफाई सबसे पहले कर लो, लेकिन कूड़े करकट को तुम बाजू में न ढक लो। सब कुछ एकत्रित करके डब्बे में तुम रख लो, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, फेंको मत। आते जाते रस्ते से खड़े बैठे खिड़की से फेंक
तो कैसे कोने में या खुले आम अंगने में फेंको मत. गाड़ी को ठेले को अच्छे से चमका के रखना, लेकिन बदले में रास्ते को कभी ना गंदा करना. जेब में हथेली में रखकर सही जगह पहुंचाना. बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, फेंको मत. नली में ना नाला में ना कुइया ना तलैया में ना फेंको मत. नदिया की धार में ना सागर किनारे में ना फेंको मत. खुले में कुछ खाया पिया गरम हो या हो ठंडा, उसके बाद तुम ढूंढो कूड़े का कोई कुंडा. इधर उधर कुछ डाला तो जरूर पड़ेगा डंडा. बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, फेंको मत. अपना तो कर लो काम, औरों का भी रखो ध्यान. फेंको मत, ना कोई खर्चा ना कोई मेहनत, सरल है करना स्वच्छ भारत. फेंको मत, फेंको मत, ना कोई खर्चा ना कोई मेहनत, सरल है करना स्वच्छ भारत. फेंको मत, फेंको मत. फिर एलम बिरतिर पर কলকাতা শারদ শ্রী সম্মানের শুভ উদ্বোধন হয়ে গেল. কলকাতা শ্রী শারদ সম্মানের আজ থেকে কলকাতা পুরসভার সবকটি দপ্তরে কলকাতা শ্রী ফর্ম পাওয়া যাবে এবং অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে. যে সমস্ত পুজো উদ্যোক্তারা শারদ সম্মানে অংশগ্রহণ করতে চান তারা স্থানীয় বড় অফিস অথবা কলকাতা পুরসভার প্রধান কার্যালয় থেকে ফর্ম তুলতে পারবেন. সব ঠিক থাকলে পুজো শুরুর আগেই খুলে দেয়া হতে পারে করুণাময়ী ও ইলতুল্লা লেনের টলি ক্লাবের দুদিক দিয়ে যাওয়া টালি নালার ওপর দিয়ে তৈরি সেতু দুটি. বুধবারই সেতু পরিদর্শনে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী তথা কেএমডি চেয়ারম্যান ফিরহাদ হাকিম. তবে এই ব্রিজ পুজোর আগেই চালু হলে সমস্যা হবে ইজাতুল্লাহ লেনের প্রায় 20 বছরের পুরনো একটি দুর্গাপুজোর আয়োজনে. ইতিমধ্যে মণ্ডপের জন্য বাঁশ বাঁধার কাজ শুরু হয়ে গেছে, কিন্তু সেতু উদ্বোধনের দিন আচমকা এগিয়ে আসায় সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তারা. কারণ টলি ক্লাব এমনি আমাদের একটা 2.5 মিটার জায়গা দেবে বলেছে, কিছুটা জায়গা যদি এখনই আমাদের ওর ভেতরে যে লেবার কোয়ার্টার শিফট টিফট করার ব্যাপার আছে, যদি এই সাইটটা যদি আমাদের টেম্পোরারি দিয়ে দেয় তাহলে ক্লাব রাজি আছে যে পুজোটাকে একটু শিফট করানো যায়. আমরা টলি ক্লাবের সাথে কথা বলি, তারপরে তাদের সাথে রাজি হলে ক্লাবের সাথে কথা বলব, আর যদি না হয় তাহলে আমরা পুজো কখনো বন্ধ করতে দেখে নিচ্ছি. মানুষের বিরুদ্ধে গিয়ে তো কাজ করা যাবে না, একটা পুজোরও তো সেন্টিমেন্ট আছে, লোকাল সেন্টিমেন্ট আছে. তবে ওনারা রাজি আছেন যে একটা সাইডে শিফট করে দেওয়ার জন্য. আমরা কথা বলে দেখি যে জায়গা বার করতে পারি করবো. অরুণ দাসের রিপোর্ট, হুগলি ইনফো. এখন নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, হুগলি ইনফো সঙ্গে থাকুন. ফিরে আসছি বিরতির পর. জল জীবন, জলের রাজা অক্সি ব্লু, আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি. জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু. নিরোগ থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু. অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু. আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটার সাথে যোগাযোগ করুন. জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা. যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660. ডেঙ্গুকে ভয় পাবেন না, ঘরের বাইরে আর ভেতরে জল এবং আবর্জনা জমতে দেবেন না. জ্বর হলে প্যারাসিটামল খান, আর বেশি করে জল খাবেন, ফুলহাতা জামা পরবেন, আর সরকারি হাসপাতালে গিয়ে বিনা পয়সায় চিকিৎসা করান. মনে রাখবেন র্যাপিড টেস্ট নয়, এলাইজা পদ্ধতি
ডেঙ্গুর সঠিক পরীক্ষা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। মহালয়ার দিন থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত জিটিপিএল হুগলি ইনফোতে সরাসরি সঙ্গীত অনুষ্ঠান শারদীয়া। অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করুন 6290361145 অথবা 9333028088। ডেঙ্গু নিয়ে ভয় পাবেন না, বাড়ির ভেতর এবং বাইরের জমা জল এবং আবর্জনা পরিষ্কার করুন। জ্বর হলে প্যারাসিটামল খান, প্রচুর জল খান, ফুল হাতা জামা কাপড় পরুন আর সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করুন। র্যাপিড টেস্ট নয়, এলাইজা পদ্ধতি ডেঙ্গুর সঠিক পরীক্ষা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে। জেলাতে এই প্রথম একই ছাদের নিচে কম খরচে আধুনিক উন্নত মানের ফিজিওথেরাপি পরিষেবা নিয়ে এলো কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। এখানে রয়েছে ফিটনেস জিম, হাইড্রোথেরাপি, নিউরো ফিজিওথেরাপি, এছাড়া সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে বিশেষ ছাড়। এখানে মহিলা ও পুরুষদের জন্য ফিজিওথেরাপির পৃথক ব্যবস্থা আছে। আমাদের ঠিকানা হলো তোলা ফটক, শাকোমোড়, দেয়াঞ্জি বাগান, চুচুড়া, হুগলি। আগামী 28 সেপ্টেম্বর 2019 শনিবার মহালয়ার দিন দুপুর 3:30 চাপাতলা সার্বজনীন দুর্গ উৎসব সমিতির পরিচালনায় চাপাতলায় এক আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইচ্ছুক প্রতিযোগীরা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 8910497779 অথবা 8777834382 নম্বরে। जल में भी थल में भी अगल बगल में भी फेंको मत। अपनी जगह की साफ सफाई सबसे पहले कर लो, लेकिन कूड़े करकट को तुम बाजू में ना ढक लो। सब कुछ एकत्रित करके डब्बे में तुम रख लो, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, फेंको मत। आते जाते रस्ते से खड़े बैठे खिड़की से फेंको मत। चुपके से कोने में या खुले आम अंगने में फेंको मत। गाड़ी को ठेले को अच्छे से चमका के रखना, लेकिन बदले में रास्ते को कभी ना गंदा करना। जेब में या थैली में रखकर सही जगह पहुंचाना, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, फेंको मत। नली में ना, नाला में ना, कुइयां ना, तलैया में ना फेंको मत। नदिया की धार में ना, सागर के नारे में ना फेंको मत। खुले में कुछ खाया पिया, गर्म हो या हो ठंडा, उसके बाद तुम ढूंढो कूड़े का कोई कुंडा। इधर उधर कुछ डाला तो जरूर पड़ेगा डंडा, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, बस फेंको मत, फेंको मत। अपना तो कर लो काम, औरों का भी रखो ध्यान, फेंको मत। ना कोई खर्चा ना कोई मेहनत, सरल है करना स्वच्छ भारत, फेंको मत, फेंको मत। ना कोई खर्चा ना कोई मेहनत, सरल है करना स्वच्छ भारत, फेंको मत। ফিরে এলাম বিরতির পর। সিবিআই দপ্তরে ডাকে, সিবিআই দপ্তরে শোভন বৈশাখী। নারোডা কাণ্ডের তদন্তের স্বার্থে ফের নিজাম প্যালেসে সিবিআই এর দপ্তরে ডাকা হলো সদ্য বিজেপিতে আসা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য তাকে ডাকা হয় বলে সিবিআই সূত্রে জানা গেছে। অরুণ দাসের রিপোর্ট, হুগলি ইনফো। ইসলামপুর জেলা শিল্প দপ্তরের উদ্যোগে ইসলামপুর সূর্যসেন মঞ্চে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের নিয়ে এক আলোচনা চক্র হয়ে গেল।
ইসলামপুর জেলা শিল্প দপ্তরের উদ্যোগে ইসলামপুর সূর্য সেন মঞ্চে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিদের নিয়ে এক আলোচনা চক্র হয়ে গেল। ইসলামপুর শিল্প তালুকে শিল্প সম্ভাবনা নিয়ে জেলা শিল্প দপ্তরের আধিকারিক জেনারেল ম্যানেজার সুনীল চন্দ্র সরকার জানান, আমাদের উত্তর দিনাজপুরে শিল্পের পটেন্সিয়ালিটিটা অনেক বেশি আছে, কিন্তু এই যে প্রশাসনের উদাসীনতা, কবে করবো দেখছি বলে অনেক লেট হয়ে যাচ্ছে, এটাতে অনেক এন্টারপ্রেনার্সরা ডাইভার্ট হয়ে যাচ্ছে অন্যদিকে। তাহলে একটা সাইকেল ব্যাপার আছে যে আমি আজকে একটা প্রস্তুতি নিয়েছি, আমি করব, যদি আমি চটপট কিছু পাই তাহলে আমি সঙ্গে সঙ্গে করে নিব, দুই বছর তিন বছর ডিলে হলে। কিন্তু আমরা চেষ্টা করে করে অনেক মিটিং হয়েছে, অনেক ব্যাপার, অনেক সরকারি প্রতিনিধির সঙ্গে বসা হয়েছে। ইদানিং একটা লক্ষণ আমরা দেখছি যে আমাদের ইলোয়াবাড়ি ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট যেটা আছে, আমাদের ডিএম সাহেব এলআর ডিপার্টমেন্ট থেকে এমএসএমই ডাইরেক্টরকে পাঠিয়েছে 99 ইয়ার্সের লিজের একটা প্রপোজাল, আশা করছি খুব শীঘ্রই এটা। শঙ্কর গুপ্তা, রিপোর্ট, হুগলি ইনফো। এখনকার মতো খবর এ পর্যন্তই, হুগলি ইনফোর সঙ্গে থাকুন, নমস্কার।